গুড মর্নিং ফিটনেস পান্ডাতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। প্রত্যেক রবিবারই কিন্তু আপনাদেরকে বিশেষ ব্যক্তিত্বদের সামনে নিয়ে আসি, কেন কি তারা কিন্তু নিজেদেরকে কীভাবে ফিট রাখেন সেই ফিটনেসের ফান্ডা, ফিটনেসের টিপস তারা কিন্তু দেন। এবং আজকে যে বিশেষ ব্যক্তি আমাদের অতিথি হিসেবে রয়েছেন, তিনি কিন্তু ভীষণভাবে ব্যস্ত থাকেন, কিন্তু সেই ব্যস্ততার মধ্যেও কিন্তু তিনি নিজেকে সবসময় ফিট রাখেন। তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট সত্যম রায়চৌধুরী। সত্যম রায়চৌধুরী প্রত্যেক দিন কিন্তু আসেন হায়াত রিজেন্সির জিমেতে, অনেকটা সময় তিনি জিমেতে কাটান, কেন কি তার সারাক্ষণ নানান কর্মব্যস্ততার মধ্যেও এক ঘন্টার মতো সময় তিনি কাটান আমরা জানতে পেরেছি। এবং আজ সকাল সকাল পৌঁছে গিয়েছি হায়াত রিজেন্সির ক্লাব প্রাণাতে। আসুন দেখে নিই যে তিনি আজকে ফিট থাকার জন্য কী কী করছেন না করছেন, এবং অবশ্যই তার সঙ্গে রয়েছেন তার ট্রেনার, তার ট্রেনার সঙ্গেও কথা বলবো। আসুন আমার সঙ্গে। গুড মর্নিং সত্যমদা, কি খবর, কেমন আছো? মানে একদম ফিট লাগছে তোমাকে, মানে টানা তোমাকে অনেক বছর ধরে আমি জানিছি, মানে 10 বছর ধরে একই ভাবে নিজেকে ফিট রেখেছো, হাউ কাম, কি ভাবে? 10 বছর ধরে নয়, আমি মানে সবসময় নিজেকে ফিট রাখার চেষ্টা করি, ফিট রাখি। তবে তার জন্য তো আমি প্রথমে থ্যাঙ্কস জানাবো ক্লাব প্রাণা অ্যান্ড মাই ট্রেনার সৌরভ। নট অনলি মাই ট্রেনার সৌরভ, এখানকার মানে ট্রেনার এবং বলবো হি ইজ দ্য হেড ট্রেনার, ওকে। এবং সৌরভ আমার সঙ্গে বহুদিনই, আমি অনেক সময় আলোচনা করি ওর সঙ্গে কীভাবে করবো না করবো, কীভাবে ফিট থাকবো, আমাকে অনেক টিপস দেয়। এবং ক্লাব প্রাণাতে আমি বহুদিন ধরে আসছি এবং এর এনভায়রনমেন্ট, এখানে এত পরিচ্ছন্নতা, সব কিছু মিলিয়ে আমাকে ভীষণভাবে এটাকে আমাকে ফিট থাকতে এবং আমাকে স্পেস ফ্রি থাকতে সাহায্য করে। আজকে রবিবারের সকালে আমরা পৌঁছে গিয়েছি। সৌরভ, তোমার কাছে জানতে চাইবো যে সত্যম দাকে এইভাবে যে ট্রেন্ড করে রেখেছো, ফিট করে রেখেছো, রহস্যটা কোথায়, কী কী উনি এক্সারসাইজ করেন যদি আজকে আমাদের জানাও। এবং প্রথমে আমরা সময় নষ্টও করবো না, আমরা কথা বলতে বলতেই এক্সারসাইজও করবো, জানবো একবার যে প্রথমে কোন এক্সারসাইজ। যেটা সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে, স্যার যখনই কলকাতা থাকে তখন কোনোরকমভাবে স্যার মিস করে না ক্লাব প্রাণায় আসতে, এটা ঠিক কথা। লাস্ট 10 ইয়ার্স উনি আমাদের ক্লাব প্রাণার সঙ্গে যেভাবে জড়িয়ে আছে, আমাদের অনেক মেম্বার আছেন যারা হয়তো অনেক সময় কোনো কারণে আসতে পারেন না বা গ্যাপ করে দেয়, কিন্তু স্যার যখনই কলকাতার থাকে তখন সেইভাবে স্যার নিশ্চয়ই ক্লাব প্রাণাতে দিনের যে কোনো টাইমের মধ্যে এসে এক্সারসাইজটা অন্তত করে। এবং তার জন্যই স্যার কাজ যেভাবে ফিটটা দেখতে পাচ্ছেন, এটা কাউরির ক্রেডিট না, এটা শুধু স্যারেরই ক্রেডিট যে নিজেকে টাইম দিচ্ছে। আজকাল সবার কাছে এত কাজে ব্যস্ততার মধ্যেও যেভাবে স্যার নিজেকে টাইম দিয়ে রেখেছে, এটাই একটা ইম্পর্টেন্ট নিজেকে ফিট রাখার জন্য। সাধারণত কি ট্রেডমিলে ওয়াক করো নাকি পুরোপুরি? না, ওয়াকই করি আমি, রিক্লাইনিং রাখি না, নর্মাল ওয়াক করি। জেনারেলি আমি 35 to 40 মিনিটস রেগুলার ওয়াক করি। জল খাই না কখনোই, হয়তো জাস্ট শুরু করার আগে জল খেলাম একটু অল্প, আবার হয়তো শেষ করার পরে অল্প একটু জল খেলাম, মানে করার মধ্যে আমি কোনো জল খাই না কখনো। নর্মাল খাবার আমি যেটা মনে করি যে আমরা আমাদের আমার বাঙালি খাবার, যেটা নর্মাল বাঙালি খাবার, ভাত মাছ তোমার ভেজিটেবল নর্মাল খাবার আমি খাই, কখনো ভাত কখনো রুটি সবজি নর্মাল খাবার খাই। যেমন ধরো আমি সকালে উঠেই চা অ্যান্ড বিস্কিট খাই, কাগজ পড়ি, দেন জিমে আসার আধ ঘন্টা আগে একটা ফ্রুট জুস অ্যান্ড একটা টোস্ট, মানে যে কোনো ফ্রুট জুস একটা 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 টোস্ট, এটা খেয়ে আফটার হাফ অ্যান আওয়ার আমি জিমে আসি। তারপর ধরো আমি বেরিয়ে অফিস যাওয়ার সময় হয়তো রুটি সবজি খেলাম, বেরিয়ে গেলাম, হয়তো লাঞ্চে অল্প কিছু ধরো তোমার স্যান্ডউইচ খেলাম, বাড়ি থেকে কিছু তৈরি করে পাঠালো, ভেজিটেবলের সঙ্গে কিছুটা পাঠালো, সেটা খেলাম। ইভিনিংয়ে এসে আমি জেনারেলি মুড়ি খাই, ইভিনিংয়ে হয়তো আগে ফিরে এলে হয়তো মানে আমি ডিনার করি রাত্রে অনেক বেশি, রাত্রে 11টা 11:30 ওই সময়টাতে একটা গ্যাপ হয়, ওই জন্য হয়তো কিছু একটা মুড়ি খেলাম, হয়তো ওইটা
এরপর সত্যমদা যেটা করছেন হ্যান্ড সাইকেল, হ্যান্ড সাইকেলটা একেবারে এখানে আজকে এসে দেখছি যে একটু নতুনত্বই ব্যাপারটা, মানে কর্মব্যস্ততার সময় অফিসে যারা প্রচণ্ডভাবে কাজ করে তাদের জন্যই কি হ্যান্ড সাইকেল, মানে হ্যান্ড সাইকেলের কী কী স্পেশালিটি কী আছে? অ্যাকচুয়ালি এই মেশিনটা টেকনোজিমের একটা ইউনিক মেশিন, এই মেশিনটা আমার মনে হয় না কলকাতার খুব একটা সব জিমে আছে। স্পেশালি মেশিনটা হচ্ছেই যারা কর্পোরেট ওয়ার্ল্ডে যারা আছে অনেকক্ষণ যারা বসে কাজ করে তাদের একটা প্রবলেম হয় ইন ফিউচারে, যে আমাদের এই শোল্ডারে একটা প্রচণ্ড পেন শুরু হয়, তারপরে আস্তে আস্তে সেখান থেকে আবার স্পন্ডেলাইটিস থেকে পেনটা বাড়তে বা দিন একটা ক্রনিকে চলে যায়। তো এই স্পেশালি হ্যান্ড সাইকেলটা করতে পারি, মানে যদি আমরা যারা স্পেশালি কর্পোরেট ওয়ার্ল্ডে কেন যারা যে কেউ যারা এক্সারসাইজ করে তারা যদি করে তাহলে শোল্ডার মোবিলিটিটা খুব ভালোভাবে হয়, কারণ শোল্ডারের যে পিছনের মাসেলসগুলো ওইগুলো খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়, তাতে আমাদের ব্লাড সার্কুলেশনটা অনেক ভালোভাবে যায়। তো ব্লাড সার্কুলেশন এবং শোল্ডার রোটেশন যদি ওখানটা হয় তাহলে ইন ফিউচারে যেই প্রবলেমটার জন্য আমরা বলছিলাম, মানে এই স্পন্ডেলাইটিস বা এই ধরনের প্রবলেমগুলো আর আসবে না। মানে মোটামুটি কতটা সময় সাজেস্ট করেন? এটা মিনিমাম 5-10 মিনিটস করলেই এনাফ, মানে যেটা আমরা করি না সেটা যদি আমরা করতে পারি 5-10 মিনিট, যদি আমরা এটাও একটা ওয়ান কাইন্ড অফ কার্ডিও এক্সারসাইজ, তো এই কার্ডিও এক্সারসাইজটা আমরা যে প্রত্যেক দিন যে ট্রেডমিল করছি তার সঙ্গে যদি এটা করতে পারি তাহলে এটা একটা এক্সট্রা বেনিফিট। তো লাইট এক্সারসাইজ ক্ষেত্রে মিনিমামে কোনো ব্যাপার নেই, 15-20 একটা অ্যাভারেজ থাকে। হেভি ওয়েট যেহেতু মানে করেন না তার জন্য মোটামুটি 15-25 কেজি মধ্যে অ্যাভারেজে থাকলেই ঠিক আছে। প্রত্যেকদিন উনি যে এক্সারসাইজটা করছে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, যে এক্সারসাইজটা উনি করে যাবে। এরপর কী হবে? জিম করলেন এবং অবশেষে চলে এসেছি হায়াতের ঠিক পেছন দিকে, হোটেলের পেছন দিকে কিন্তু সুন্দর একটা সুইমিং পুল আছে এবং সুন্দর পরিবেশের মধ্যে রিল্যাক্স মুডে রয়েছেন সত্যম রায়চৌধুরী। সত্যমদা, জিম থেকে আসার পরে এই তো একটা সুন্দর জায়গায় এলাম এবং এই মুহূর্তে হাতে এনার্জি ড্রিঙ্ক রয়েছে, হ্যাঁ, এরপরে কী করবে? সুইমিং কখন এই আমি একটু জাস্ট 5-10 মিনিটস একটু রেস্ট নিয়ে দেন একটা শাওয়ার নেব, নিয়ে সুইমিং করব জাস্ট অ্যারাউন্ড 15-20 মিনিটস। আমি ইভিনিংও মাঝে মাঝে সুইমিং করি এসে, ইভিনিংটাতে বেটার, এই গরমের দিন ইভিনিং করলে বেটার, ইভিনিং করি। আর এটা তো একটা সুইমিংটা করতে ভালো লাগে, জাস্ট এটা হচ্ছে সবসময় যে ফিট রাখার জন্য তা নয়, ওই যে কোনো জায়গায় গেলাম, কোনো হোটেলে গেলাম, সুইমিং করে নেমে গেলাম, দ্যাট ইজ দ্য বেটার প্লেজার টাইম। বলো যে এই যে একটা এখন যে অবস্থায় আছো, মানে একদম খুব রিল্যাক্স মুডে আছো, তোমাকে দেখেও মানে আমাদেরও ভালো লাগছে, সবসময় তোমাকে রিল্যাক্স মুডে লাগে। যে সমস্ত দর্শকরা রয়েছেন যারা কিনা প্রচণ্ড কাজের প্রেশারের মধ্যে থাকেন, সময় পান না জিমে যাওয়ার জন্য, তাদেরকে কী সাজেস্ট করবেন, কী করবেন? মানুষকে মানে শারীরিকভাবে যত ক্ষতি করে সেটা হচ্ছে স্ট্রেস, স্ট্রেস থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। তার জন্য একটু এক্সারসাইজ করলে বা এক্সারসাইজ না করতে পারলেও একটু যদি ইভিনিংয়ে বা মর্নিংয়ে একটু ওয়াক করা যায় এটা বেটার। এখন তো প্রচুর স্পা হয়ে গেছে, হ্যাঁ, যারা বিজনেস করেন, যারা কাজের মধ্যে থাকেন তারা যদি মাঝে মাঝে একটু স্পাতে যান, যেমন এখানেও আমি মাঝে মাঝে ধরো এখানে আমাদের কখনো সাউনা কখনো জাকুজি, হ্যাঁ, আমি অনেক সময় স্টিমে নিয়ে নিই কিছুটা। মনকে সতেজ রাখুন, সুস্থ রাখুন, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ। আর বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ হলেই কিন্তু দেখবেন অটোমেটিক্যালি আপনি সুস্থ থাকবেন।
আজকের মতো আমাদের শেষ করতে হচ্ছে, আজকের ফিটনেস ফান্ডার অনুষ্ঠান এখানেই শেষ করবো। কেন কি আগামী সপ্তাহে কিন্তু আবারও অন্য কোনো সেলিব্রিটিকে নিয়ে আসবো, তাদের ফিটনেস ফান্ডা আপনাদেরকে দেখাবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে এনজয় করুন। ক্যামেরায় সমর দাসের সঙ্গে জুনেলা, নিউজ টাইম।